বংহেশেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বংহেশেল। আজকে আমরা অন্য আরেকটি এপিসোডে চলে এসেছি। আজ আমরা বানাবো সয়াবিন রাইস। তো সয়াবিন রাইস বানাতে আমাদের লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন, পেঁয়াজ কুচি করা রয়েছে, কাঁচা লঙ্কা কুচি করা রয়েছে, ধনে পাতা রয়েছে কুচি করা, টমেটো কুচি রয়েছে, আর রয়েছে ঘি। আর আমাদের তার সাথে লাগছে আলু সেদ্ধ করে রাখা রয়েছে নুন দিয়ে, আর সয়াবিন সেদ্ধ করে রাখা রয়েছে নুন। মশলার মধ্যে লাগছে, আছে আপনারা দেখতে পাচ্ছেন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। আর লাগছে আদা রসুন বাটা, মানে কিছুটা ভাত সেদ্ধ করে রেখেছি প্রায় 80% মতো। কড়াইতে সাদা তেল দিতে হবে এবং সামান্য ঘি দিয়ে দিলাম। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দেব আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আমরা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এবং একে একে মশলাগুলো দিয়ে দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। এবার ভালো করে মশলাটাকে কষব। আমাদের প্রায় মশলা কষানো রেডি। এবার আমরা এর মধ্যে একে একে সয়াবিন এবং সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি মশলা কষানো। এবার এর মধ্যে আমরা ধনে পাতা কুচি দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমরা অ্যাড করব রাইসটা। এবার হালকা হাতে আমরা রাইসটা ওলট পালট করে নেব। এবার এর মধ্যে আমরা অ্যাড করব গরম মশলা গুঁড়ো। এবং ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করব আমাদের সয়াবিন। ফাইনালি সার্ভড আমাদের সয়াবিন পোলাও।